বাবা একটু একটু কিছুক্ষণ কিছুক্ষণ আর ব্যাপার বুঝো না কেন কিছুক্ষণ আর ব্যাপার বেডরুমে যাইতে হবে না বেডরুমে যাইতে হবে না তো শুনো এখানে এখানে স্যার প্লিজ আপনি এসব করবেন না প্লিজ স্যার হয়েছে এই যে এটা আর স্যার কি ব্যাপার আজকে তোমার চুলটা খুব সুন্দর লাগতেছে থ্যাংক ইউ স্যার আজকে একটু সাজগোজ মনে হচ্ছে বেশি না স্যার আমার আজকে একটু সাজগোজ করতে ইচ্ছে করছে না তাই সেজেছি কি ব্যাপার বলতো ওরা আজকে নাস্তা দিয়ে গেল না বাসায় কি কেউ নাই আমি বাসা নেই তো আমি বাড়িতে গিয়েছি ওই জন্য তো সাজগোজ আমি ইচ্ছে হয়েছে এমনিতে একটু সেজেছি আর কি আমার আজকে পড়াশোনা ভাল লাগতেছে না একটু তোমার সাথে বসে গল্প করব ভাবতেছি আমার চুলটাও আজকে খুব সুন্দর ড্রেসটাও খুব সুন্দর মন বসতেছে না আরে বই রাখো না আজকে আমি কি বলছি তোমার শোনো আমি কি বলি তুমি পড়াশোনা শুনো না আজকে তো বাসায় কেউ নাই আমি এখন তোমাকে কি বলি বুঝো না তুমি একটু খুলো না কি আচ্ছা আমি তোমাকে বুঝে দিচ্ছি আমি তোমাকে বুঝে দিচ্ছি আজকে তো ওগুলো বাদ দাও বাসায় কেউ নাই তোমার আমাকে মানে আচ্ছা তুমি ড্রেসটা মানে তোমার ফিটিং হয় ভালো মানে ঠিক আছে সবকিছু হ্যাঁ ঠিক আছে একটু দেখি না মানে আমি তো এরকম আমার তো এরকম দোকানে অনেক পরিচিত তুমি আচ্ছা এটা খুলে তো আমি আরে বাবা রে বুঝলাম তো আপনি যদি পরিচিত থাকে তাহলে আপনি ড্রেসগুলো আমার জন্য আনবেন আপনি হাতে ধরে কাজ করে করে কেন কথা বলছেন আপনি মুখ আছে মুখ দিয়ে কথা বলুন আমি তোমাকে অনেকদিন ধরে বলতে চাচ্ছি আমার তোমার খুবই ভালো লাগে একটু বসবো কিছুক্ষণই তো ব্যাপার আমিও চলে যাবো আরে বাবারে বললাম তো কি খুলবো শুনো না দেরি করে ফেলো কেন তুমি বাসায় বলো কেউ তো চলে আসবে না কি আমি বুঝতে পেরেছি আচ্ছা চলো একটু করে আমরা বেডরুমে যাই কোথায় যাব একটু করে তোমাকে বেডরুমে যাই কেন বেডরুমে যাব সব কথা কি এখানে বলা যায় আরে স্যার দেখুন বাসা কে নেই বলে আপনি আমার দুর্বলতার সুযোগ নেবেন না আমি কিন্তু বাইরে ম্যানেজ থেকে আপনাকে মার খাওয়াবো দেখতেই তো চাচ্ছে আমি তো দেখার কথাই বলতেছি আরে আপনি কি দেখছেন একটু একটু আমি কি তুই বাবা চিল্লাচিল্লি করতেছিস ভাই আমি এই টিচারের কাছে পড়বো না কেন কি হয়েছে আমার ভালো লাগছে আমি পড়তে পারবো না এত কিছু বলতে পারছি না টিচার কি করেছে তোকে আমি এত কিছু তোমাকে বলতে পারবো না ওই টিচার কাছে আমি পড়বো না পড়বো না আচ্ছা শুন দেখ টিচার পেতে আমি অনেক কষ্ট এই টিচারটা আমি অনেক কষ্ট করে পেয়েছি আর পড়ালেখা করতে তো একটু কষ্ট হবেই ভাইয়া বলেছি তো তুমি বাংলা ভাষা বুঝো না আমি এই টিচারের কাছে পড়বো না পড়বো না কেন আমাকে তুমি ভাই মানুষ তোমাকে আমি এত কিছু বলতে পারছি না আচ্ছা তুই আমাকে ভেঙে বল কি হয়েছে সেটা বই ভেঙে বল একটু ওনার চরিত্র খারাপ না ভাইয়া কিছু না একটু বকা ঝকা করছি তো একটু একটু রাগ করছি ও বকা নিয়ে কথা বলবে ওর শাসন নিয়ে কোনো কথা বলবে ওই তো একটু খারাপ তুমি কি করছো ওর সাথে না ভাইয়া আপনি তো আমাকে অনেক অনেকদিন ধরে চিনেন দাঁড়াও তুই দাঁড়াও ভাইয়া আপনি সন্দেহ করতেছেন আমাকে ভাইয়া ও তো আমার অনেক আগে থেকে স্টুডেন্ট আপনি জানেন একটু বকা ঝকা করছে একটু পড়াশোনার ব্যাপার ভাইয়া কিছু না আমি জানি অভিক খুব ভালো একটা ছেলে ও ভালো বিদায় তো তোকে এখানে রজিন দিয়েছি ভাইয়া তুমি কিচ্ছু জানো না তুমি কিচ্ছু জানো না আচ্ছা কি হয়েছে আমাকে একটু বিষয়টা বল ও হচ্ছে একজন ছোট ড্রিম টিচার আমি ওর কাছে পড়বো না ও বাসার মধ্যে কেউ নাই যে দেখে ও আমার দুর্বলতা শুনে কিছু চেয়েছিল একটু করে যদি তুমি না আসতে তাহলে ও আমার সর্বনাশ করতো অসম্ভব ভাইয়া ও আপনার বোন হতে পারে ও মিথ্যা কথা বলতেছে
রেশমি, তোমাকে আমি এতদিন ধরে পড়াই, তুমি আমার নামে একটা বাজে বাজে কথা কিভাবে বলো? হবে, তুমি যদি মিথ্যা কথা বলছো সেটা আমি বুঝতে পেরেছি। আমার বোন কখনো মিথ্যা কথা বলে না। আচ্ছা বলতো, আসলে কি হয়েছে ঘটনাটা? সরল ভাই, আমি কিন্তু আপনার এলাকার ছোট ভাই। সরল ভাই, আমাকে সবাই চিনে, আপনি এরকম কথা আমাকে বলতে পারেন না। আমি তোমাকে অনেক ভালো বড় দিচ্ছি, তুমি ভালো জানবি যে আমি তোমাকে এখানে আমার বোনকে পড়াতে বলছি। আর তুমি, তোমাদের মতো কিছু টিচারের কারণে টিচার সমাজ সমাজটা নষ্ট হচ্ছে। তোমাকে আমি আসলে অনেক ভালো মনে করছি। তুমি টিচার বলে আমি তোমাকে আজকে কিছু করতে পারছি না বা কিছু করছি না, কারণ আমরা টিচারদেরকে সম্মান করি। শুধু আমার বাচ্চাকে এখন বেরিয়ে যাও, যাও ভাইয়া, আর জীবনে আমার সামনে করবে না, যা বলছি যাও। আচ্ছা বোন, তুই ঠিক টেনশন করিস না, আমি তোর জন্য একটা ভালো একটা টিচার ঠিক করে দিব, ঠিক আছে? তুই মাথা ঠান্ডা কর।